নিখোঁজের এক সপ্তাহ পর দুই শিশুকন্যাকে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার দুপুরে সিএমপি কার্যালয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মাহতাবুদ্দিন চৌধুরী জানান, গতকাল রাতভর নগরীর খুলশী ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। 27 মার্চ রাতে খুলশী সেগুন বাগান থেকে নিখোঁজ হয় 9 বছরের জান্নাত, আর 28 মার্চ মায়ের সাথে রাগ করে হালি শহরের বাসা থেকে বেরিয়ে যায় 8 বছরের মায়েশা। এক ব্যক্তি তাকে রাস্তা দেখে স্থানীয় থানায় দিয়ে আসেন।